বিশ্বাস আন্ডার ইলেভেনে খেলি। আজকের টপিক ফার্স্ট ডে অফ ফুটবল মেমোরি। আমি যখন আমি 2015-16-17-এ স্নেহা নেহা একাডেমিতে ফুটবল শুরু করি। আমি যখন ফুটবল খেলতে যাই তখন তার আগের দিন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমার মা আর আমার বাবা আমাকে নিয়ে দত্ত স্পোর্টসে গিয়ে খেলার সব জিনিসপত্র যেমন মোজা, জার্সি, স্পাইক, ফুটবল এইসব কিনে দিয়েছিল। আর আমি রাত্রে ওই সব জিনিসগুলো নিয়ে সারাক্ষণ ছিলাম। আর যখন সকাল হলো তখন থেকেই আমার মনে চিন্তা হলো যে কখন আমি ফুটবল খেলতে যাব। আর সারাদিন আমি খুব এক্সাইটেড ছিলাম আমি বিকালবেলা যখন হলো তখন আমি খেলার সব জিনিসপত্র পরে নিয়ে আর ফুটবলটা নিয়ে মাঠে গেলাম। মাঠে গিয়ে দেখলাম যে মাঠটা অনেক বড় মাঠ, সেখানে অনেক ফ্রেন্ডসরা ছিল। আমি প্রথমে জিনিসটা বুঝতে পারি, তারপর দেখলাম যে আস্তে আস্তে মাঠটা ভর্তি হয়ে যাচ্ছে। তারপর আমি খুব এক্সাইটেড হলাম। আর ওখানের কোচ যিনি তিনি যখন আসলেন তখন আমাকে খেলা যখন শুরু করলেন তখন আমি খুব এক্সাইটেড হলাম। এটাই ছিল আমার প্রথম দিন, ফার্স্ট ডে অফ মাই ফুটবল মেমোরি। আই লাভ ফুটবল। থ্যাংক ইউ।